এই দাঁড়ান 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 দাঁড়ান, ভিডিওতে বিয়ে হইতেছে না তো? বিয়ে আসতেছে না, ভিডিও ভাইরাল হইতেছে না, পেজে রিচ আসতেছে না, পেজে ফলোয়ার আসতেছে না। আজকে কিছু গার্ড থাকা কথা বলবো, একটা গার্ড থাকা চার্ট আপনাদের সাথে নিয়ে আসছি আজকে আপনাদের সামনে। এই গার্ড থাকা চার্টে গার্ড থাকা কথাগুলো যত বেশি গায়ে লাগাতে পারবেন তত বেশি, যতগুলো ভিডিও আপলোড করবেন সবগুলো ভিডিওতে বিয়ে আসবে ইনশাল্লাহ। কেন ভিডিওতে বিয়ে আসে না, কেন ভিডিওতে বিয়ে আসে না, একটা এক্সাম্পল দিই, এই এক্সাম্পলটা বোঝার চেষ্টা করবেন। সাপোজ তৌহিদ আফ্রিদি অথবা রাফসান দা ছোট ভাই, হ্যাঁ, বাংলাদেশের অনেক জনপ্রিয় কিছু ব্লগার, এটা একটা রাস্তা, ঢাকা সিটির একটা রাস্তা, এই যে সবগুলো হচ্ছে পথচারী, এগুলো সবগুলো হচ্ছে রাস্তার মানুষ, এটা আপনি। রাস্তার এক পাশে তৌহিদ আফ্রিদি যাচ্ছে, আর এক পাশে আপনি যাচ্ছেন, দুই পাশের মানুষ আপনার দিকে তাকাবে না তৌহিদ আফ্রিদির দিকে তাকাবে, বলেন তো ভাই? আপনার দিকে তাকাবে না তৌহিদ আফ্রিদির দিকে তাকাবে? অবশ্যই তৌহিদ আফ্রিদির দিকে তাকাবে। এই যে সব মানুষ, এই পাশের মানুষগুলো তাকাবে কার দিকে? তৌহিদ আফ্রিদির দিকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনিও কিন্তু তাকাবেন তৌহিদ আফ্রিদির দিকে। আশা করি বুঝাইতে এখনও পারে নাই, আগে বোঝাচ্ছি। আমরা সবাই যখন ভিডিও বানাই, হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি এখন বাসা থেকে ব্যাগ হয়েছি, ব্যাগ হয়ে সিএনজিতে উঠছি, সিএনজিতে উঠে এখন একটা চায়ের দোকানে ঢুকতেছি, চা খাইতেছি, পেঁয়াজ গাইতেছি, বন্ধুর সাথে দেখা করছি, দেখা করে আবার অন্য জায়গায় ঘুরতে গেছি, এখন আমার যাওয়ার পালা, এখন আমি রিক্সায় উঠছি, 20 টাকা ভাড়া দিচ্ছি, বাসায় চলে আসছি। এটা একটা ব্লগ, এই ব্লগটা আপনি আপলোড করেন। আচ্ছা একটা বিষয় বলুন তো, আপনাকে কে চিনে, কেন মানুষগুলো আপনার ভিডিও দেখবে, মানুষের ইন্টারেস্টটা কেন থাকবে ওই ভিডিওটার মধ্যে? আমি কে, আপনি কে, আমাকে কে চিনে, আপনাকে কে চিনে? আমার আপনার ভিডিওগুলো এইভাবে যখন আমরা লাইফস্টাইলের ব্লগগুলো করি, কেন দেখবে মানুষ? আপনি এতগুলো মানুষের মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার দিকে কেউ তাকাচ্ছে না, ফেসবুকে ঠিক সেমভাবে আপনার ভিডিওটা আপলোড করতেছেন, আপনার ভিডিওর দিকে কেউ তাকাচ্ছে না, তাকাবেও না, কেন? কারণ আপনি সেলিব্রিটি এখনও হইতে পারেন নাই। আমাদের সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা ডাইরেক্ট স্টার্টিং পয়েন্টটা রাখি হচ্ছে সেলিব্রিটিদের কপি করে। তাহিদ আফ্রিদি সে একজন সেলিব্রিটি, তার পার্সোনাল লাইফের প্রতি ইন্টারেস্ট অনেক মানুষের থাকবে। তাহিদ আফ্রিদি যেটাই করে, সে বাথরুমের জন্য টিস্যু কিনতে গেছে যাচ্ছে 50 টাকা দিয়ে, ওইটাও মানুষ দেখবে, মিলিয়ন ভিউস আসবে। তারা যদি সকালে ঘুম থেকে উঠছে, উঠে নাস্তা খাইছে, চা খাইছে, ব্যাগ হয়েছে, রিক্সায় উঠছে, সিএনজিতে উঠছে, পেঁয়াজও খাইছে, মুড়ি খাইছে, কলা খাইছে, ওগুলো খেয়ে আবার বাসায় চলে আসছে, এই জিনিসগুলো দেখালে মানুষ অবশ্যই দেখে। সোশ্যাল মিডিয়ায় যদি কাজ করতে হয়, ভিডিও বানাতে বানাচ্ছেন, ভিডিওতে রিচ আনবেন, ভালো কিছু আর করবেন, যদি এই আশা নিয়ে কাজ করতে আসেন, হয় ইউনিক কিছু কন্টেন্ট বানাবেন, না হয় সবগুলো কন্টেন্টের মধ্যে কোনো না কোনো ইউনিকনেস আপনার রাখতে হবে, হয় নতুন কিছু করেন, না হয় পুরনো বিষয়কে নতুনভাবে উপস্থাপন করেন। সাপোজ তৌহিদ আফ্রিদি ঢাকা থেকে ব্যাগ হয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে, বাইক নিয়ে, সবাই দেখতেছে মিলিয়ন ভিউজ, আপনি বাইক নিয়ে আসলে আপনাকে কেউ দেখবে না, কারণ হাজার হাজার মানুষ এরকম আসতেছে, আপনি যদি হেঁটে আসেন আপনারটা দেখবে, এটাকে বলে ইউনিকনেস। আমি বলতেছি আপনাকে ঢাকা থেকে চট্টগ্রাম হেঁটে আসার জন্য, জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ দেখালাম, হয় নতুন কিছু করবেন, না হয় পুরাতন বিষয়গুলোকে নতুনভাবে উপস্থাপন করবেন। কিছু ক্যাটাগরি ভিডিও উদাহরণ আপনাদেরকে দিই, ব্লগ, রেসিপি, ট্রাভেল, ট্যাগ, জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, এই দুইটা অবশ্য একটার মধ্যে পড়ে প্রায়। সাপোজ আপনি সাজেক যাচ্ছেন বা কক্সবাজার যাচ্ছেন, কক্সবাজার লিখে সার্চ করলে কত হাজার ব্লগ আপনি দেখবেন, অতগুলো ভিডিওর মধ্যে আপনাকে কেউ চিনে না, জানে না, আপনার ভিডিও কেন দেখবে, সেটা উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়েছি। মূলত 500টা ভিডিও দেখবেন কক্সবাজার ব্লগ নিয়ে, 500-700টা ভিডিও দেখবেন, যেহেতু আপনি একজন ব্লগার, প্রফেশনাল ব্লগার হতে যাচ্ছেন, আপনি 500টা ভিডিও দেখবেন যারা করছে এরকম ভিডিও, তার মধ্যে আপনি আপনার মতো করে ভাববেন কোন বিষয়টা এখানে অ্যাড বেশি হয়ে গেছে, কোন বিষয়টা এখানে মিস হয়ে গেছে, বা আমি নতুনভাবে কীভাবে এই বিষয়টাকে রিপ্রেজেন্ট করতে পারবো অডিয়েন্সের সামনে। এই যে কক্সবাজার, তো কক্সবাজার ব্লগ আপনি অনেকগুলো দেখবেন, তার মধ্যে আপনি এমনভাবে উপস্থাপন করবেন কক্সবাজারকে, মানে নতুনভাবে বা ইউনিকভাবে উপস্থাপন করবেন, কক্সবাজার বাংলাদেশের মানুষের কাছে অনেক পুরনো একটা বিষয়, কিন্তু পুরনো বিষয়টা মানুষের কাছে বা অডিয়েন্সের কাছে মনে হবে সম্পূর্ণ নতুন একটা বিষয় আমরা জানতেছি, সম্পূর্ণ নতুন কিছু দেখতেছি, বাট ঘুরে ফিরে কিন্তু ওই কক্সবাজারের সেই ডেউগুলো, সেই হোটেল, সেই রেস্তোরাঁ, সেই রাস্তাঘাট, কিন্তু আপনার উপস্থাপন, আপনার প্রেজেন্টেশন সেটাকে নতুন করে তুলবে। তার একটা বাস্তব প্রমাণ দিই আমি, নাদির ভাইয়ের মালদ্বীপের ব্লগ, বাংলাদেশের একজন ট্রাভেল ব্লগার হচ্ছে নাদির ভাই, মালদ্বীপের কতগুলো ভিডিও আপনারা দেখছেন এই পর্যন্ত, অনেকগুলো ভিডিও দেখছেন, তার মধ্যে এই নাদির ভাইয়ের যে ভিডিওটা করছিল মালদ্বীপে গিয়ে প্রথম দিনের ভিডিওটা, আমার মনে হয়েছে আমি মালদ্বীপকে নতুনভাবে দেখতেছি। আমি অবশ্য সচক্ষে গিয়ে কখনো দেখি নাই, বাট আমার মনে হচ্ছে মালদ্বীপটাকে আমি নতুনভাবে দেখতেছি। তারপর আসুক রেসিপি, রেসিপি ভিডিও জায়গা করেন, সবাই জানে ডিম ভাজতে হলে অবশ্যই পেঁয়াজ কাটতে হবে, মরিচ কাটতে হবে, এবং সবগুলো মিক্স করে ডিমের সাথে মিক্স করে তেলের মধ্যে দিতে হবে। ইউনিকনেস কোনটাকে বলে? আপনি যদি বলেন যে আমি পানি দিয়ে ডিম ভাজবো, সেটাকে বলে ইউনিকনেস। আপনাকে বলতেছি না যে আমি পানি দিয়ে ডিম ভাজার জন্য, মানুষ ডিম ভাজা দেখতে 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 অনেকজনের কাছ থেকে দেখছে ডিম কীভাবে বাজে, আপনার কাছ থেকে কেউ দেখবে না। যেটা একটু আগে বললাম, আমাদের সবচেয়ে বড় ভুলটা কোন জায়গায়, আমরা সেলিব্রিটিদেরকে ফলো করি, সবসময় সেলিব্রিটিরা যেভাবে বানায় হুবহু ডাইরেক্ট আমরা জাস্ট
প্লেসগুলোকে একটু এদিক ওদিক করে দিই, কথাগুলো সেম কথা বলি, সেম প্লেসগুলো সেম ভাবে আমরা দেখাই। তহির আপনাদের কাছ থেকে সবাই দেখে ফেলছে, ওই জায়গাটা সবাই দেখছে, সিনসে জানছে, আপনারটা কেউ দেখবে না, আপনারটা কেউ জানবে না, যদি না আপনি নতুনভাবে উপস্থাপন করেন বা ইউনিকনেস দিয়ে আপনি উপস্থাপন করেন। এক ভিডিও হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউবে সার্চ দেন কত লাখ ভিডিও লাগবে আপনার, পাবেন একটা টপিক, হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট। হাউ টু চেঞ্জ জিমেল পাসওয়ার্ড, কয়েক লাখ পাবেন ভিডিও। যদি আপনার নিজের মতো করে একটা নতুন কোনো কিছু যদি অ্যাড করতে না পারেন, ওই ভিডিওটা বানাবেন না, কারণ কোটি কোটি ভিডিও প্রায় পড়ে আছে জাস্ট এই একটা টপিক্সের উপর, হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট। আমি আপনাকে এটা বলতেছি না যে ট্যাগ ভিডিও না বানাইছে, বাট নতুনত্ব যদি আনতে না পারেন তাহলে ওই জিনিসটা, যদি দেখতেছেন যে পুরাতন তাহলে ভিডিও বানাতে থাকবেন, বাট ভিউ আসবে না, কারণ এইগুলো মানুষের কাছে নতুন কোনো বিষয় না। আর একটা পয়েন্ট এখানে অ্যাড করি, ফলোয়ারের কথা আসুক, একটা ভিডিও আপলোড করছেন তো 5K ভিডিও আনছেন, 5K ভিউ কী জন্য হয়েছে? এমন কিছু আছে আপনার ভিডিওতে যেটা দেখে মানুষ কিছু না কিছুভাবে ইন্টারেস্টেড হচ্ছে, একটুখানি যাচ্ছে, 5K ভিউ আসছে বা 5,000 ভিউ আসছে, মিনিমাম 200টা ফলোয়ার আসবে, 50,000 যদি একটা ভিউ যায় মিনিমাম 700-800 ফলোয়ার আসবে। যদি আপনার কন্টেন্টের মধ্যে সেরকম কোনো কিছু থাকে যেটা দেখে অডিয়েন্স ইন্টারেস্টেড হয় এবং অডিয়েন্সের এটা মনে আসে যে এই পেজ থেকে যে ভিডিওগুলো আপলোড করতেছে ভালো ভিডিও বা আমার ভালো লাগছে বা এই সেই আমি পরবর্তী ভিডিওগুলো দেখতে চাই, ক্লিক করে দিবে ফলো বাটনে, ঠিক একইভাবে আপনার প্রত্যেকটা ভিডিও থেকে অডিয়েন্স দেখে 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 আপনার ভিডিওগুলো ফলো করবে এবং এইভাবে আপনার ফলোয়ারগুলো আসবে। কন্টেন্ট বানান, কন্টেন্টের মধ্যে ইউনিকনেস আপনি রাখেন, নতুন কিছু রাখেন, অবশ্যই কন্টেন্ট ভিউ আসবে। আর একটা কথা, ভাইরাল হওয়ার পিছনে ভাই কোনোদিন ছুটবেন না। বাংলাদেশের কিছু প্রেক্ষাপটে চিন্তা করবেন, কতজন ভাইরাল হয়েছে এই পর্যন্ত, কত মানুষ ভাইরাল হয়েছে এই পর্যন্ত, কয়জনকে আপনি মনে রাখছেন, পপুলারিটিটা নেওয়ার চেষ্টা করবেন সবসময়। যত বেশি পপুলার হবেন তত আপনার এই ফিউচারটা ব্রাইট হবে, আপনি যেটা করবেন সেটার দিকে মানুষ ইন্টারেস্টেড হবে, কারণ আপনার পপুলারিটি আছে। পপুলার হওয়ার চেষ্টা করবেন, ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না। ভাইরাল হতে সময় লাগে না কিন্তু পপুলার হতে সময় লাগে, পপুলার হওয়ার পর আপনাকে মানুষের বলতে সময় লাগে কিন্তু ভাইরাল হওয়ার পর আপনাকে বলতে মানুষের সময় লাগে না। ভাইরাল রাতারাতি হয়, দিনে দিনে কিন্তু আবার মুছে যায়, পপুলার বছর কি বছর যায় এবং সে পপুলারিটিটা হারাতেও বছর কি বছর যায়। ওই গুগে ফিরে কথা একটাই, সেলিব্রিটিদের মতো করে আপনি করবেন না, তাকে মানুষ সবাই চিনে, সোশ্যাল মিডিয়া তার একটা পরিস্থিতি আছে, সে যেটাই দেখাবে সেটাই মানুষ দেখবে, সে যেটাই বলবে সেটাই মানুষ শুনবে, বাট আমারটা আপনারটা কেউ শুনবে না, না আমাকে কেউ চিনে না আপনাকে কেউ চিনে, আমাদেরটা কেউ শুনবে না। আমরা যদি তাদের মতো করে স্টার্টিংটা করি তাহলে কোনো দিনও হবে না, বা তাদের মতো করে যদি আমরা কোনো কিছু করতে আসি তাহলে কোনো দিনও হবে না। ওই সব কথা শেষ কথা একটা, হয় নতুন কিছু করেন না হয় নতুনভাবে উপস্থাপন করেন পুরনো বিষয়গুলোকে, নতুনত্ব জিনিসটা অবশ্যই থাকতে হবে। এখন নতুনভাবে কীভাবে উপস্থাপন করবেন সেই কথাটা যদি আপনার মাথায় না আসে, আপনার মধ্যে যদি সেই সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটিটা না থাকে তাহলে এই প্ল্যাটফর্মটা কোনো দিন আপনার জন্য না, কারণ আপনাকে মানুষ দেখবে না, দেখার জন্য আপনাকে ওই পর্যায়ে যেতে হবে।